গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আমার চ্যানেল ডেলি ব্লগ বর্ণালীতে। আরও একটু সকাল থেকে আমার কাছে চলে এসেছি, এই তখন বেরোচ্ছি। আর এখন মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, মানে ভীষণ খারাপ অবস্থা বাইরে, তো গরমে নিতে আসছে। এখান থেকে যাবো ছোটো মেয়ে স্কুলে, স্কুলে গিয়ে মেয়েকে নেবো, নিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো বন্ধুরা, আজকে দিনটা কেমন কাটছে, কেমনভাবে শেষ করছি, শুরু করছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, টাটা বন্ধু। ছোটোবেলার আগে মানে বৃষ্টি খুব ভালো লাগতো, তখন তো কাজকর্মে যেতাম না, তাই ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। তা কাজ থেকে বেরিয়ে তেল নিতে চলে এসেছি গাড়ি, তো বড় হয়ে গেল, এবার যাচ্ছি মিষ্টির স্কুলে, মিষ্টিকে আনতে যাচ্ছি। অনেক কাজ করলাম সকাল থেকে উঠে, অনেক কাজ করলাম না বন্ধুরা, এখনও কোনো কাজ শুরু হয়নি। জানি সবে শুরু হয়েছে, তেলের দোকান থেকে তেল ভরলাম, এবার যাচ্ছি মিষ্টিকে আনতে, এনে তারপরে যুদ্ধ শুরু হবে ঘরের। ওকে চলো বন্ধুরা, আবার পরে আসছি, ঠিক আছে। এক গাদার লোক দাঁড়িয়ে আছে, দেখো 9টা বেজে গেছে, কিন্তু তবু স্কুলের গেট আর খুলছে না, 9টার সময় ছুটি হওয়ার কথা, কিন্তু এখনো গেট খুলছে না, তাই আমি আর বড় মেয়ে অপেক্ষা করছি। বড় মেয়ে তো বিরক্ত হচ্ছে। পরীক্ষা কেমন হয়েছে, সব জানা আসছে, সব লিখেছো তো, নানান ভুল করনি তো? চলো দেখো, মায়ের জন্য এই যে 2 পিস মাছ বসিয়ে দিয়েছি, এই 2টো মাছ আর তোদের জন্য মাংস, সব একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু হলুদ ফেলে দিই, তারপর আমাদের ভাত বসে গেছে, পুঁই শাকের চচ্চড়ি হবে আজকে, আর আমরা এই কাতলা মাছ খাবো মামি, আর এটা ভাজা, কুদরি ভাজা, এটা তোজোর মাংস তুলে দেবো, নেওয়া হয়ে গেছে, এসব তুলবো। চলো রান্না করে নিই। গুড ডে, এতক্ষণে ফুলে গন্ধ শোকাতো, গন্ধ শোকাচ্ছে, ওরে বাবারে ফুলটাকে নিয়ে কী করছে দেখো, ওরে বাবারে, তাই সব পুঁই শাকের জিনিস, আর এদিকে তোমার কুদরি ভাজবো, মাছের ডিম রয়েছে, সব কেটে বেটে রেডি, শুধু পুঁইশাকটা কাটবো, গাছের পুঁইশাক। ওকে চলো তাড়াতাড়ি কেটে নিয়ে যাবো তোমার কাছে। এত তাড়াহুড়ো করে রান্না করছি না, মানে কী বলবো, একা হাতে কেটে বেটে রান্না করা খুব মুশকিল আর খুব ঝামেলা। আমি ভাবি কতক্ষণে রান্না করে উঠবো, এই দেখো পুঁইশাকগুলো কাটছি, আর এদিকে মাছের মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, আমাদের কাতলা মাছ হবে, তোমাদের তো বললাম আমাদের কাতলা মাছ হবে, এটা আমি ভাজছি আর তোমাদের সাথে কথা বলছি। আর ওদিকে তোজো আর মায়ের খাবার হচ্ছে, এদিকে ভাতও হয়ে গেছে, আর তারপর কুদরি ভাজাটা করতে হবে, ওই দিকে একটু কুদরি ভাজা বসাবো, তা এক এক করে সব মানে সেরে নিচ্ছে, এরকম কুদরি ভাজা বসিয়ে দিয়েছি। হয়ে যাওয়ার পরে জানো তো, এই পোস্তটা দিলে মাঝখানে, তারপরে কুদরিটা ভাজলে মানে দারুণ লাগে খেতে, পেঁয়াজ আর কুদরি ভাজা, আর লাস্টে একটুখানি পোস্ত ছড়িয়ে দিতে হয়, মানে রুটি দিয়ে বলো, গরম ভাত দিয়ে বলো, দারুণ লাগে, তোমরা খেয়ে দেখো একবার। কী বন্ধুরা, ভুল হয়ে গেছে, দেখো এবার বসাবো কুমড়ার ভাজছি, এবার বসাবো আমি পুঁই শাক। তো চলো, কুমড়োটা পাচ্ছি না, কুমড়ো নেই, কুমড়ো আনতে ভুলে গেছি বন্ধুরা, কুমড়ো ফ্রাই করি, আলু ভেঙে কী করবো, তুমি আসছো দেখো, পুঁই শাক বসিয়ে দিয়েছি, কষাই, কষিয়ে তারপর অল্প জল দিয়ে তারপরে নামিয়ে দেবো। সব রান্নাবান্না হয়ে গেছে, যে মায়ের খাবারটা ছেঁকে নিচ্ছি, তাড়াতাড়ি করে মায়ের খাবার ছেঁকে রেডি করে রাখছি, এখন বাজে 12:30, মাকে ওই 1:30 নাগাদ খাওয়াবো বলে ছেঁকে রেডি করে রাখছি, আমার ঘরে ফ্রিজ পরিষ্কার করার আছে ওই জন্য। কি অবস্থা দেখো ফ্রিজের, ফ্রিজটা আজকে পরিষ্কার করছি, চলো দেখো কেমন পরিষ্কার হয়েছে দেখো বন্ধুরা। মায়ের 1:30 সময় খাওয়া হয়ে গেছে অলরেডি, আর এটা মানে লেবুর রস খাওয়ানো হচ্ছে, আমাদের খাওয়া দাওয়ার পরে লেবুর রস খাই দিলাম। যেই যেই ক্যামেরা করবো ঠিক বুঝে যায় কি করে কি জানি, মুখ উঠিয়ে দৌড় মারবে, দেখো না কপালে টিপ পড়ে আবার বাবু সাহেব হয়েছে, 8 মাসের বাচ্চা। টাটা তোজ, খাওয়া হয়ে গেছে, কাটাকুটি খাচ্ছি, মাছের মাথাটা খেলাম, এখন বাজে 2:30। চলো খাওয়া গেছে, মেয়ে স্কুল দিয়ে চলে এসেছে, খেয়ে নিয়েছে, মাকে লেবু রস খাওয়ালো, দেখতেই পেলে, বাই পরে আসবো। ওদিকে রেখেছি, ঠিক আছে, কত ঘন হয়ে গেছে বন্ধুরা চাল জাল দিয়ে, আজকে নারকল মনে করে এনেছি, মানে এনেছি নারকল কোড়াতে বসেছি, চলো চা খাচ্ছি আর নারকল কোড়াচ্ছি। তো চলো বন্ধুরা, বিকালে রাত্রিবেলা আবার নাইট ডিউটি আছে, চলো সঙ্গে থেকে।
তাড়াতাড়ি করে নারকোল পুড়িয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমার রাত্রিবেলা রান্না পুড়ে যেতে হবে কালকে। করছি মায়ের মাছ চাষের মাংস একসাথে করেছিলাম, এখন ভুট্টা গরম মানে পোড়াবো খাবো, ভুট্টা পুড়িয়ে খাবো। মেয়ের দিদিমণি এসছে, মেয়ে পড়তে বসেছে গরমে, আর ছোটো মেয়ে ওই বাড়িতে লিখতে বসে গেছে, ওর আজকে ফার্স্ট পরীক্ষা হয়েছে। তোমার তো শুনলেই বললো ভালো হয়েছে, কালকেও আছে বাংলা অঙ্ক ইংরেজি একসাথে তিনটে পরীক্ষা, তা তারপরের দিন আবার হাতের কাজ রয়েছে। তো চলো বন্ধুরা পরে আসছি, টাটা। দেখো কালকে তো মর্নিং ডিউটি, ওর জন্য ভাত করে যাচ্ছি, হ্যাঁ, আর এখানে হচ্ছে ডাল পড়ে যাচ্ছি, সবই বসিয়ে দিয়েছি, মানে ফোড়ন, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি, নুন তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর করেছি তোমার আলু ভেজে গেছে, এরকম আলু ভাজা করেছি, কালকে এসে দুপুরবেলা খাবো। মার মাছ হয়ে গেছে, শুধু তোজোর খাবারটা আমার মেয়েকে বলেছি পুড়ে যেতে সকালবেলা, ও বেচারা এসে আমার আস্তে আস্তে আড়াইটে বাজবে না খেয়ে থাকবে, খুব খারাপ লাগে জানো তো। ওকে চলো বন্ধুরা, হয়ে গেলে তারপরে আমি আবার ডিউটিতে যাবো, টাটা। সন্ধ্যাবেলা টিফিন ডিম পোচ, এগুলো কি কি পেট ভরে বলো বন্ধুরা, ডিম চাই। এলাম বন্ধুরা কাক চান হয়ে, তারপর এলাম, এই দেখো এই যে রেনকোট দুটো পরে মেয়ে আর আমি, মেয়েরও একটা রয়েছে আমার একটা রয়েছে রেনকোট পরে, চোখে কাজল পরেছিলাম তো দেখো কি অবস্থা, ওই পরে এলাম। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো আজকে রাত্রিবেলা নিয়ে এসেছি, ওরা তো ভাত খাবে, তা আমি আর ভাত আনিনি, আমি এনেছিলাম আলু ভাজা করেছি, আর কুজি ভাজা ছিল সেটা ডিম সেদ্ধ, আর একটু তাল জাল নিয়ে এসেছি, এতদিন তো আনছিলাম না, তার কারণ হচ্ছে নারকোলটা ছিল না, তা নারকোল পুড়িয়ে আজকে যখন করেছি নিয়ে এলাম। তো চলো বন্ধুরা খাওয়ার সময় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, এখন টাটা। এই যে রুটি নিয়ে এসেছি, তিন জাল দেওয়া, দুধটা আবার একটু দেবো কালকে গিয়ে, চরম হয়েছে না, এই যে নারকোল দেওয়া, এইটা কুদরি ভাজাটা রয়েছে, ওপরে আলু ভাজা রয়েছে, দেখো এটা নিয়ে এসেছি, ও আমি ডিম সেদ্ধ নিয়ে এসেছি, তোমাদের বলছিলাম না আমি ডিম ভাজা করিনি, ডিম সেদ্ধ নিয়ে চলে এসেছি, তো খেয়ে নিই চলো, পরে আসছি তোমাদের কাছে, ওকে টাটা।